সংযুক্ত আরব আমিরাতে গত জুলাই মাসে বিক্ষোভের অভিযোগে দণ্ডিত 57 জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কারাদণ্ড মওকুফের পাশাপাশি তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া থেকেও রেহাই দেওয়া হয়েছে। আমিরাতের প্রেসিডেন্টের এই ক্ষমার আদেশের ফলে দেশটির অ্যাটর্নি জেনারেল হামাদ আল শামসি তাদের কারাদণ্ড কার্যকর না করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাদেরকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তবে এখানেই শেষ নয়, অ্যাটর্নি জেনারেল আরব আমিরাতের সব নাগরিককে সতর্ক করে দিয়েছেন যে দেশের আইন ও শৃঙ্খলা রক্ষার প্রতি সকলেরই শ্রদ্ধাশীল থাকা উচিত। পাশাপাশি মানুষের মতামত প্রকাশের অধিকার সংরক্ষণের উপরও তিনি জোর দিয়েছেন, সেই মত যাতে স্বার্থের পরিপন্থী না হয়। প্রসঙ্গত, গত জুলাই মাসে বাংলাদেশে চলমান ছাত্র জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরব আমিরাতের বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ করেছিলেন। এই বিক্ষোভের জন্যই তাদের বিরুদ্ধে মামলা। পরে একটি ফেডারেল আদালত তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছরের কারাদণ্ড এবং 1 জনকে 11 বছরের কারাদণ্ড প্রদান করেছিল। নিউজ ডেস্ক, বানুটিভি।